সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি ভিভোর নতুন একটি ফোন নিয়ে এসেছে ভিভো Y22। বাংলাদেশের মার্কেটে ইতোমধ্যেই ফোনটির প্রাইস জানা গিয়েছে। ফোনটি দেশের বাজারে অ্যাক্টিভ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB RAM 128GB ROM, যার প্রাইস নির্ধারণ করা হয়েছে 19,990 টাকা বা 20,000 টাকা। এরকম বাজেট সেগমেন্টে 2023 সালে কেমন হবে 20,000 টাকা বাজেটে এই ফোনটি, আর এর থেকে বেটার অপশান থাকছে কিনা, এই সব প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিতে ভুলে যাবেন না। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ফ্রেমে থাকছে ফ্রস্টেড ফিনিশিং, একবারে ফ্ল্যাট বডি, অনেকটাই আইফোনের মতো। ফোনের ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে ভিভোর ব্র্যান্ডিং। এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার এবং ফোনটির ওজন করা হয়েছে 190 গ্রাম। এর কারণে এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে IP5A এবং IPX4 ওয়াটার রেসিস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে। এর কারণে হালকা পানি, ছিটে ফোটা এবং ধুলো ময়লা ফোনটিতে ঢুকতে পারবে না। ফোনটিতে আপনারা সকল ধরনের পুটস এবং বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট ইত্যাদি। এছাড়াও এখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এখানে কিন্তু নচের মাধ্যমে সেলফি ক্যামেরাটি থাকছে, এই বিষয়টি খুবই খারাপ লেগেছে। 20,000 টাকা বাজেটে সেলফি ক্যামেরাটি একটু বেমানান হয়ে যাচ্ছে, তবে কিছু করার নেই, ভিভো 50,000 টাকার ফোনেও এরকম ক্যামেরা ব্যবহার করে থাকে। এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। দেশের বাজারে ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। সব কিছু মিলে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে পার্সোনালি ডিজাইনটা খুব ভালো লেগেছে, ভিভো Y22 ডিজাইন এক ধাপ এগিয়ে থাকছে। এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে, এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD প্যানেলের ডিসপ্লে, আর ডিসপ্লে রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে 720x1600 পিক্সেল এবং আরও থাকছে 270 PPI ডেন্সিটি। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে ডিসপ্লেতে কোনো ধরনের রিফ্রেশ রেট ব্যবহার করা হয় নাই, শুধুমাত্র HD+ ডিসপ্লে দিয়েছে। তবে তারা যদি এখানে ফুল HD+ ডিসপ্লে ব্যবহার করতো তাহলে মন্দ হতো না, আর 2023 সালে HD+ ডিসপ্লে অনেকটাই হতাশ করবে। তবে HD+ ডিসপ্লে কোয়ালিটি কিন্তু একেবারেই খারাপ হবে না, আর আপনি যখন এই ফোনটি ব্যবহার করবেন তখন ডিসপ্লের ব্রাইটনেসের ঘাটতি কিছুটা ফিল করবে। আর এই ফোনটিতে ডিসপ্লেতে আরেকটু ভালো কাজ করা প্রয়োজন ছিল। এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন Android 12। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G85 চিপসেট, যা একটি 4G চিপসেট, আর এই চিপসেটটি 4G আর্কিটেকচারে তৈরি করা অক্টা কোর প্রসেসর, এবং GPU হিসেবে থাকছে মানে G52। বাজেট অনুযায়ী GPUটা কিন্তু মোটামুটি ভালো, কিন্তু চিপসেট এই বাজেটে যথেষ্ট পাওয়ারফুল নয়। 20,000 টাকা বাজেটে এই চিপসেটটি মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। এখানে যদি মিডিয়াটেক হিলিও G88 বা G96 বা স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হতো তাহলে খুবই ভালো হতো। যাই হোক, এই চিপসেট থাকার কারণে যেগুলো হাই লেভেলের গেম রয়েছে সেগুলো হাই সেটিংসে খেলতে গেলে কিছুটা হলেও ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন। এছাড়াও মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের কাজ খুব ভালোভাবেই করতে পারবেন। এই ফোনটিতে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। এই ফোনটির ক্যামেরা সেকশনে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন দুটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা 1080 রেজুলেশনে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 720 রেজুলেশনে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডের ফটো কোয়ালিটি অনেক ভালো হবে, তবে সেলফি ক্যামেরাটিতে আপনারা খুব একটা ভালো ছবি তুলতে পারবেন না। এছাড়াও এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, GPS এর মতো অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই ফোনটিতে USB টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন। এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন 5000mAh একটি ব্যাটারি, আর এই ফোনটি চার্জ করার জন্য পেয়ে যাবেন 18W-এর একটি চার্জার। আর 5000mAh ব্যাটারি হয় আপনারা একদিন চার্জ ব্যাক আপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনি যদি গেমিং করেন তাহলে বিষয়টি কিন্তু সম্পূর্ণ আলাদা। এবারে কথা হচ্ছে 20,000 টাকা বাজেট সেগমেন্টে আসলে এই ফোনটি কেমন হবে। 20,000 টাকা বাজেট সেগমেন্টে আপনারা যারা সুন্দর ফোন চান এবং ব্র্যান্ড ভ্যালু চান, তাহলে আপনারা ভিভোর এই ফোনটি দেখতে পারেন। 20,000 টাকা বাজেটে এই মুহূর্তে অনেক ভালো ভালো ফোন মার্কেটে রয়েছে, যেমন অফিসিয়াল, ইনফিনিক্স নোট 12, রেডমি 10 2022 এবং রেডমি নোট 11। আশা করি আপনারা ভিভো Y22 এই ফোনটি সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।